গলা ভেঙে গেছে আমার। হ্যাঁ, তারপরে প্রিয়তম মানে একটা স্ট্যাটাস দেখলাম। কোথায় প্রিয়তম মানে? কোনো স্ট্যাটাস দেইনি, জানি না, আমি তো দেইনি। বাট আমি এইসব বলে তাদেরকে ছোট করতে চাই না। তাদের কাছে হিসাবটা চান আপনি, প্রমাণ দিতে পারে কিনা দেখেন। আমি যদি বলি কালকে যে সিনেপ্লেক্সে তো আমার ছবি 2.5 কোটি টাকা, বাকি হল মিলে 20 কোটি টাকা, এটা হবে? গলা ভেঙে গেছে আমার। যাই হোক, খুবই ভালো লাগছে। পরানে আসলে প্রত্যাশা পর্যন্ত যেতে অনেক দিন সময় লেগেছিল, এটাতে একটু কম লাগলো, তো ওই জন্য আমি খুবই খুশি। এই সিনেমাটা চ্যালেঞ্জিং ছিল, কারণ আপনারা জানেন এবার এদের ম্যাক্সিমাম ছবি অনেক ভালো, তো কম্পিটিশন দিয়ে যখন আসলে একটা ভালো অবস্থানে যাওয়া যায় তখন ভালো লাগে। তো ভালো লাগছে। পরানের পর একটা ব্লকবাস্টার এবং ঈদে একটা হ্যাট্রিক হইলো আমার, আলহামদুলিল্লাহ। তো এটা একটা বড় ব্যাপার, যেটা দর্শকের প্রত্যাশা এখন আরও বেড়ে যাবে হয়তো সামনে, যেন আরও ভালো কাজ করতে পারি। তো সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা এখনও সুরঙ্গ দেখেন নাই, তারা যদি সুরঙ্গ দেখতে চান আপনারা প্লিজ 2 দিন আগে টিকিট কাটবেন, নাহলে আজকেও আমরা শুনছি এখানে অনেকেই টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে বা অন্য ছবি দেখছে। আপনারা সুরঙ্গ টিকিট যেদিন দেখবেন সেদিন আসলে পাবেন না, এটা কনফার্ম। তো প্লিজ আপনারা একদিন আগে অনলাইনে অথবা যে কোনোভাবে টিকিট কেটে রাখুন। ধন্যবাদ। সুরঙ্গ এরপরে কি? এরপরে খুব তাড়াতাড়ি ঘোষণা দিব, লাইভ টেকনো যেটা ছবি করবো ইনশাল্লাহ। পরাণ যারা বানিয়েছিল তাদের একটা ছবির প্ল্যান চলতেছে, সেটা ইনশাল্লাহ করবো। প্রিয়তম মানে একটা স্ট্যাটাস দেখলাম। কোথায়? না, আমি প্রিয়তম মানে কোনো স্ট্যাটাস দিইনি, জানি না, আমি তো দিইনি। অবশ্যই বক্স অফিস দাবি করি, আমরা কেন আসলে সিঙ্গেল স্ক্রিন হিসাবটা দিলাম না, আমরা শুধুমাত্র একটা হলের হিসাব দিছি, যেটাকে আসলে আমরা অথেন্টিক বলি, স্টার সিনেপ্লেক্স, যারা আমাদেরকে প্রতিদিন এই হিসাব প্রতিদিন পাঠায় দেয়, একদম এক্স্যাক্টলি পাঠায় দেয় যে কয়জন মানুষ দেখলো, কয়টা সিট, একদম একদম নাম, আমরা যদি বলি নাম দিতে নামও আসবে টিকিটের মধ্যে। বাট অন্য অন্য হলে আসলে দিতে পারে না, তো আমরা এই জন্য অন্য কোনো হলে হিসাবটা দেই নাই, তো আমরা বিশ্বাসও করি না অন্য হলেরটা। তো গণমাধ্যমে আসছে যে প্রিয়তমা করেছে 10 কোটি, আপনি করেছেন 2 কোটি, এটার সত্যতা কতটুকু? দেখেন, আমি বলা কিছু না, আপনারা বিচার করবেন, আমি বললে কাউকে ছোটো করতে চাই না আসলে, দর্শকরা বুঝতেছে আসলে। বাট হ্যাঁ, সব ছবি কিন্তু ভালো যাচ্ছে, ওইটাও তো ভালো যাচ্ছে, বাট হিসাবটা নিয়ে অনেক কথা আছে। বাট আমি এইসব বলে তাদেরকে ছোটো করতে চাই না, কারণ হিমেশ স্যার খুব ভালো ডিরেক্টর, খুব ভালো ছবি বানিয়েছে, ভালো চলছে। তো এই সামান্য বক্স অফিস নিয়ে এটা বোঝাই যাচ্ছে, সুরঙ্গ টিম একটা এমন বলছে, এটাকে বিদ্যার জন্য একটা এমন বলা হয়েছে, বাট এটা বড় ব্যাপার না, সিনেমা ভালো যাচ্ছে এটাই বড় ব্যাপার। আমি যে হিসাবটা দিছি, আপনি আমাকে যদি হিসাব চান আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। তাদের কাছে হিসাবটা চান আপনি, প্রমাণ দিতে পারে কিনা দেখেন। তো এটা তো আপনারা করবেন বিচার, আপনারা যদি হিসাব, আপনারা সিনেপ্রেসি ফোন করেন, ফোন করে জিজ্ঞেস করেন যে আমাদের ছবি 2.5 কোটি টাকা টিকিট বিক্রি হয়েছে কি না, ওরা বলবে হ্যাঁ। বাট ওই যে অ্যামাউন্টটা, ওটা তো কোনো হিসাব নাই। আমি যদি বলি কালকে যে সিনেপ্লেক্সে তো আমার ছবি 2.5 কোটি টাকা, বাকি হল মিলে 20 কোটি টাকা, এটা হবে? আর আমি বললাম যে হ্যাঁ, আমি বললাম 20 কোটি টাকা। বাট এটা দরকার নাই, সিনেমা ভালো যাচ্ছে, আমরা চাবো, দর্শকদেরকে কনফিউশন না ফেলি। আপনারা বুঝতে পারেন বক্স অফিস বাংলাদেশে কী আছে, বা সিঙ্গেল স্ক্রিনের টিকিটের যে প্রাইস, সব কিছু অনেক কম। একটা স্টার সিনেপ্লেক্সে 400 টাকা টিকিট, আর একটা সিঙ্গেল স্ক্রিনে 150 টাকা টিকিট, এটা তো অনেক পার্থক্য আসলে। তো আমি এতটুকুই বলেছিলাম যে আমরা চাই বক্স অফিস যদি হয়ে যায় তাহলে আমাকে বলতে হবে না, বক্স অফিসে বলে দিবে যে আমার সিনেমা কত ব্যবসা করছে। আমার প্ল্যান ইনশাল্লাহ প্রতি ঈদে আমার ছবি থাকবে ইনশাল্লাহ, তো পরে ঈদে ইনশাল্লাহ কোনো একটা ছবি আসবে।